আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। উপনিবেশবাদীরা চায় অন্যেরা পিছনে থাকুক, বলছেন ইরানের সর্বোচ্চ নেতা। হুদাইদা উপকূল এলাকা থেকেও পালালো সৌদি ভাড়াটি সেনারা, চিন্তিত যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম মজুদ বাড়িয়েছে ইরান। ইরাকের অখণ্ডতা ও সংহতি দুর্বল হতে দেওয়া যাবে না, বলছেন রাইসি। এবং সর্বশেষ থাকছে ভারতের উত্তরপ্রদেশের জনগণ এবার নাম পরিবর্তনকারী বিজেপি সরকারকে পরিবর্তন করবে, বলছেন অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের জনগণ এবার অনেকটাই একজোট হয়েছে, কারণ নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে তারা টার্গেট করেছে। বিজেপি সেখানে কীভাবে জনগণের ভিতরে বিভাজন সৃষ্টি করেছে, দ্বন্দ্ব ছড়িয়েছে, এমনকি সেখানে দাঙ্গা হাঙ্গামার ব্যবস্থা করেছে, সেটা ভারতের উত্তরপ্রদেশের জনগণ সহ পুরো ভারতের জনগণই দেখেছে। আর এ কারণে একের পর এক রাজ্যে ভারতের বিজেপি সরকারের পতন হচ্ছে। এমনকি এবার উত্তরপ্রদেশের জনগণও এবার এই শপথই নিয়েছে বিজেপিকে তারা হাঁটিয়ে ছাড়বে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের শেষ পরিণতি কী হবে, কী হবে তাদের ভবিষ্যৎ, এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। এবং নরেন্দ্র মোদী কি পারবে এইবার ক্ষমতায় আসতে, এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। উপনিবেশবাদীরা চাই অন্যরা পিছিয়ে থাকুক, বলছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনিও বলেছেন, উপনিবেশবাদীদের সফট ওয়ার বা নরম যুদ্ধের একটা অংশ হচ্ছে বিভিন্ন জাতিকে তাদের নিজেদের প্রতিভা সম্পর্কে অসচেতন রাখা, অথবা এমন পরিস্থিতি তৈরি করা যাতে জাতিগুলো নিজেদের প্রতিভাকে অস্বীকার করে। তিনি আরও বলেন, যখনই কোনো জাতি নিজেদের সক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে অসচেতন হয়ে পড়ে, তখনই ওই জাতির উপর লুটতরাজ চালানো সহজ হয়ে পড়ে। বুধবার ইরানের শীর্ষস্থানীয় তরুণ বিজ্ঞানী ও প্রতিভাবানদের এক সমাবেশে একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, আফ্রিকায় বড় বড় সভ্যতা ছিল, কিন্তু নিজেদের প্রতিভা ও সক্ষমতা সম্পর্কে অসচেতনতার কারণে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উপনিবেশবাদীরা তাদের বিরুদ্ধে নরম যুদ্ধের মাধ্যমে এটা করেছে। নেহরু তার স্মৃতিচারণমূলক বইয়ে ভারতের বিষয়ে এই প্রসঙ্গটি এনেছেন। তিনি বলেন, বৈজ্ঞানিক ক্ষেত্রে আমাদের অগ্রগতি এমন হতে হবে যাতে আগামী 50 বছরে ইরান বিশ্ব জ্ঞান বিজ্ঞানের উৎস হয়ে উঠতে পারে, অন্যরা যাতে বিজ্ঞান সম্পর্কে জানতে ফার্সি ভাষা শেখার প্রয়োজন বোধ করে। একসময় এই অবস্থা ছিল, এটার পুনরাবৃত্তি সম্ভব। আয়তুল্লাহিল উজমা খামিনিও বলেন, দেশের সমস্যা সমাধানের লক্ষ্যে সামনে রেখে বিজ্ঞানীদের কাজ করা উচিত। আমাদের দেশের সমস্যা হলো পানি, পরিবেশ, সামাজিক ক্ষতি, অর্থব্যবস্থার সমস্যা ইত্যাদি। দেশের এইসব সমস্যা সমাধানে সরকারকে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা নিতে হবে। সর্বোচ্চ নেতা বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভূমিকা রাখবে, এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, গভীর মনোযোগ দিতে হবে। আমাদেরকে এমনভাবে এগোতে হবে যাতে আমরা এই ক্ষেত্রে অন্তত বিশ্বের শীর্ষ 10টি দেশের তালিকায় থাকতে পারি। হুদাইদা উপকূল এলাকা থেকেও পালালো সৌদি ভাড়াটে সেনারা, চিন্তিত যুক্তরাষ্ট্র। ইয়েমেনের সৌদিপন্থী পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনারা এবং তাদের সহযোগী সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত প্রদেশ আল হুদাইদার উপকূলীয় এলাকা থেকে পিছু হটে আল জুখে শহরের দিকে চলে গেছে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে গত 10 এবং 11 নভেম্বর সৌদি অনুগত সেনারা ওই এলাকা থেকে চলে যেতে বাধ্য হয় বলে জানা গেছে।
তবে গত এক সপ্তাহ ধরে সৌদি কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলেননি এবং দেশটির গণমাধ্যমগুলো প্রকৃত ঘটনাকে আড়াল করে দাবি করছে। 2018 সালের স্টকহোম সমঝোতা অনুযায়ী ওই সেনাদেরকে সরিয়ে আনা হয়েছে। অন্যদিকে ইয়েমেনে অগ্রাসী আরব জোট এক বিবৃতিতে দাবি করেছে, পিছু হটে আসা ওই এলাকাটি আন্তর্জাতিক তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে এবং স্টকহোম চুক্তিতে ওই এলাকাকে বেসামরিক হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে যাতে বেসামরিক লোকজন নিরাপদে থাকে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছেন, মানসুর হাদির অনুগত এই সব সেনাদের শুধুমাত্র সামরিক কৌশল হিসাবে জায়গা পরিবর্তন করা হয়েছে এবং ইয়েমেনের পদত্যাগকারী সরকারের সমর্থনে তারা যুদ্ধ চালিয়ে যাবে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের এই বক্তব্যের সাথে সৌদি গণমাধ্যমের দাবির কোনো মিল নেই। গণমাধ্যমের দাবি, স্টকহোম সমঝোতা মেনে সেনারা পিছু হটছে, অথচ বাস্তবতা হচ্ছে তাদের ভিন্ন উদ্দেশ্যে রয়েছে এবং তারা যুদ্ধ চালিয়ে যাবে। আরও একটি বিষয় হচ্ছে, যেভাবে সৌদি সমর্থিত সেনারা পিছু হটে গেছে তা বহু পর্যবেক্ষককে এমনকি খোদ সৌদি জোটের সেনারাও বিস্মিত হয়েছে। এমনকি সেনাদের কেউ কেউ এটাকে বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র হিসাবেই দেখছে, কেননা মাত্র কয়েক বছর আগে প্রচণ্ড যুদ্ধের মাধ্যমে তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে পেরেছিল। কিন্তু এখন হুতি যোদ্ধারা আবার ওই এলাকার নিয়ন্ত্রণ নিল এবং কোনো সংঘাত ছাড়াই তারা সেখানে প্রবেশ করেছে। এর কিছুদিন আগেই একইভাবে মাআরিব থেকেও সৌদি ভাড়াটের সেনারা পিছু হটতে বাধ্য হয়েছিল এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি একথার সত্যতা স্বীকার করেছিলেন। আল মিয়াদিন টিভি চ্যানেল ইয়েমেনের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মূলত ঘটনা হচ্ছে রাজধানী সানার উত্তর পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত চিন্তিত হয়ে পড়ে এবং এ কারণে তারা পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে সেনা সরাতে বাধ্য হয়েছে। মারিব পুনরুদ্ধারের সময় ইয়েমেনের সেনাবাহিনী ও হুতি যোদ্ধারা তিন দিক দিয়ে অভিযান চালিয়ে সেখান থেকে সৌদি ভাড়াটে সেনাদের সরিয়ে দিতে সক্ষম হয়েছিল। তারা এমনভাবে শহরটিকে ঘিরে রেখেছিল যে শত্রুরা পিছু হটতে বাধ্য হয়েছিল। পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম মজুদ বাড়িয়েছে ইরান। পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম মজুদ ফের বাড়িয়েছে ইরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বুধবার এএফপি এর কাছে ওই প্রতিবেদনের অনুলিপি হাতে আসে বলে জানা গেছে। দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ প্রতিবেদনে দেখা গেছে, 6 নভেম্বরে ইরানের ইউরেনিয়াম মজুদের পরিমাণ ছিল 2489 কেজি, যা 2015 সালে বিশ্ব শক্তিধর এদের সঙ্গে সই হওয়া পারমাণবিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে 84.3 কেজি মজুদ থাকলেও এখন তা 20% বাড়িয়ে হয়েছে 113.8 কেজি। ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়। ইরান পারমাণবিক বোমা তৈরির জন্যই ইউরেনিয়াম মজুদ বাড়াচ্ছে বলে অভিযোগ করে আসছে বিশ্ব শক্তিধর দেশগুলো, বিশেষত ইসরায়েল। তবে ইরান সবসময় দাবি করছে যে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে তারা। ইরাকের অখণ্ডতা ও সংহতি দুর্বল হতে দেওয়া যাবে না বলছেন রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরাকের স্বাধীনতা, নিরাপত্তা ও গণতন্ত্রের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বুধবার রাতে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমির সঙ্গে টেলিফোন আলাপে তিনি আরও বলেছেন, ইরান সবসময় ইরাকের সরকার ও জনগণের পাশে রয়েছে। এ সময় প্রেসিডেন্ট রাইসি ইরাকের সঙ্গে তার দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, ইরাকের অখণ্ডতা ও সংহতি একটি কৌশলগত বিষয় এবং এটিকে দুর্বল হতে দেওয়া যাবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের শত্রুরা ইরাকের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন চায় না, তারা বরং ইরাকে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করে তাদের অশুভ লক্ষ্য অর্জন করতে চায়। কাজেই ইরাকের সকল রাজনৈতিক দল ও পক্ষকে শত্রুর ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে হবে। ইরাকে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্য সব উপকরণ কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরাকের জনগণের মধ্যে
ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের সুযোগ অবারিত রাখতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত যে কোনো অস্পষ্টতা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা জরুরি। টেলিফোন আলাপে ইরাকের সরকার ও জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি ধন্যবাদ জানিয়ে ইরাকের প্রধানমন্ত্রী কাজেমি বলেন, ইরান সবসময় ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যে সহযোগিতা করেছে তা ইরাকি জনগণ কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। উত্তরপ্রদেশের জনগণ এবার নাম পরিবর্তনকারী বিজেপি সরকারকে পরিবর্তন করবে বলছেন অখিলেশ যাদব। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশের লোকেরা এবার নাম পরিবর্তনকারী বিজেপি সরকারকেই পরিবর্তন করবে। তিনি গাজীপুরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই তাদের পূর্ণ শক্তি নিয়ে এখন থেকে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব রাজ্য ক্ষমতাসীন বিজেপি সরকারকে নাম পরিবর্তনের সরকার বলে কটাক্ষ করেন এবং আসন্ন নির্বাচনে জনগণ এই সরকারকে পরিবর্তন করবে বলে মন্তব্য করেন। অখিলেশ যাদব বলেন, গত সাড়ে চার বছরে রাজ্য সরকার কোনো কাজ করেননি, কোনো প্রতিশ্রুতিও পূরণ করেনি। গাজীপুরের মোহাম্মদবাদ বিধানসভা কেন্দ্র থেকে বিজয় রথযাত্রার সূচনা করে তিনি বলেন, বিজেপি একটিও কাজ করেনি, তারা কেবল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। অখিলেশ যাদব বলেন, বিজেপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এটা নাম পরিবর্তনের সরকার, মানুষ এখন এই সরকারকে পরিবর্তন করতে যাচ্ছে। এই উপলক্ষে সাবেক মন্ত্রী ওমপ্রকাশ রাজভর স্লোগান দেন, যতদিন পর্যন্ত বিজেপি বিদায় না হয় ততদিন ঢিলেমি নয়। এই স্লোগান আজ থেকে আপনারা চালু করুন। তিনি বলেন, জনগণ এখন বিজেপি সরকারের প্রতি বিরক্ত। এই বিধানসভা নির্বাচনে সমস্ত মহল একসঙ্গে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে বলেও সাবেক মন্ত্রী ওমপ্রকাশ রাজভর মন্তব্য করেন। অখিলেশ যাদবের সঙ্গে সোহেলদেব ভারতীয় সমাজ পার্টি অর্থাৎ সপা ভারত সভাপতি ওমপ্রকাশ রাজভর এবং মুক্তার আনসারির ভাই শিকবাতুল্লাহকেও রথে দেখা গেছে। সমাজবাদী পার্টির বিজয় রথ যাত্রার প্রথমবার অখিলেশের সঙ্গে যোগ দেন ওমপ্রকাশ রাজভর। তার দল সোহেলদেব ভারতীয় সমাজ পার্টি অর্থাৎ সুভা সপা এর সঙ্গে সমাজবাদী পার্টির জোট হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।